নমস্কাৰ ফ্ৰেণ্ডছ, মই শম্ভু। ছাকচেছ ভিউলৈ আপোনাক আকৌ এবাৰ স্বাগতম জনাইছোঁ। আৰু আজি আমি লৈ আহিছোঁ কাৰেণ্ট এফেয়াৰ্ছ, ডেইলী কাৰেণ্ট এফেয়াৰ্ছ ছিৰিজৰ ছেকেণ্ড পাৰ্টটো। ঠিক আছে, আমি ডেইলী এটা কাৰেণ্ট এফেয়াৰ্ছৰ ভিডিঅ' আপলোড দিবলৈ চেষ্টা কৰিম। তো ফ্ৰেণ্ডছ, আহক আমি ষ্টাৰ্ট কৰিম আজি ছেকেণ্ড পাৰ্টটো। ঠিক আছে, তো ষ্টাৰ্ট কৰাৰ আগতে এটা সৰু ৰিকুৱেষ্ট জনাম। যদি আপুনি আমাৰ চেনেলত নতুন আৰু এই ধৰণৰ ভিডিঅ', এই ধৰণৰ জাননী আপোনালোকে পাব লাগে, ঠিক আছে, তো আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। এই ভিডিঅ'ৰ তলত ৰঙা ৰঙৰ এটা ছাবস্ক্ৰাইব বুটন পাব, বুটনটো ক্লিক কৰি আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব, ঠিক আছে। আৰু লগত থকা এটা বেল আইকন পাব, ঘণ্টি, ঘণ্টিটো বজাই দিব, কিয়নো ঘণ্টিটো প্ৰেছ নকৰিলে আপুনি, এইটো নটিফিকেশ্যন বেল হয়, আপুনি নটিফিকেশ্যন বেলটো অন নকৰিলে আপুনি নেক্সট আমাৰ ভিডিঅ'ৰ জাননীবোৰ আপডেট আপুনি নাপাব, ঠিক আছে। সেইকাৰণে আমি বেলটো প্ৰেছ কৰিবলৈ কৈ দিওঁ, ঠিক আছে। তো আহক আমি ষ্টাৰ্ট কৰিম। প্ৰথম কুৱেশ্যনটো লৈছোঁ। Question number 1, Supreme Court has recently given note for a separate high court for which of the following states and union territories? ta mane hoise nimnukto kun tu rajyo naiba kendra shasit ancholor babe sampruti Supreme Court eta prithok high court or babe abedan korile, thik ache? to your correct answer to apnar Andhra Pradesh, thik ache? Andhra Pradesh, Andhra Pradeshot apnar notun ki eta separate high court howar সিদ্ধান্ত লৈছে সুপ্ৰিম কোৰ্টে। আহক কুৱেশ্যন নম্বৰ টু। কুৱেশ্যন নম্বৰ টু হৈছে, হু হেজ বিন ইলেক্টেড দ্য নিউ প্ৰেচিডেণ্ট অফ ইণ্টাৰনেশ্যনেল বক্সিং এছ'চিয়েশ্যন? ঠিক আছে, তো ইণ্টাৰনেশ্যনেল বক্সিং এছ'চিয়েশ্যনৰ নৱনিৰ্বাচিত সভাপতিজন কোন? তো ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব গফুৰ ৰাখিমভ, গফুৰ ৰাখিমভ, অপশ্যন চি। আহক কুৱেশ্যন নম্বৰ থ্ৰী। কুৱেশ্যন নম্বৰ থ্ৰী হৈছে আপোনাৰ, which state government has recently rolled out the technology driven and citizen friendly MO bus, MO bus service? ঠিক আছে, মানে তো হল আপনার কার কোন রাজ্য সরকারে সম্প্রতি প্রযুক্তিচালিত আর নাগরিকর বান্ধব MO bus সেবা আরম্ভ করেছে, ঠিক আছে। তো ইয়ার কারেক্ট আনসারটো হবো উড়িষ্যা, উড়িষ্যা সরকারে এই মৌ বাছ সেৱাটো আৰম্ভ কৰিছে, ঠিক আছে, উৰিষ্যা। আহক নেক্সট হৈছে আপোনাৰ কুৱেশ্যন নম্বৰ ফ'ৰ। কুৱেশ্যন নম্বৰ ফ'ৰ হৈছে আপোনাৰ, হুইচ ইণ্টাৰনেশ্যনেল অৰ্গেনাইজেশ্যন হেজ ৰিচেণ্টলি ইংক্ড $172 million লোন পেক্ট টু মেক ফাৰ্মিং ভায়েবল ইন অন্ধ্ৰপ্ৰদেশ? ঠিক আছে, মানে অন্ধ্ৰপ্ৰদেশৰ কৃষিজমি কাৰ্যকৰ কৰাৰ বাবে কোন আন্তৰ্জাতিক সংস্থাই সম্প্ৰতি $172 million ঋণ দিয়াৰ বাবদ চুক্তি কৰে, ঠিক আছে। তো আপোনাৰ ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব আপোনাৰ ৱৰ্ল্ড বেংক, অপশ্যন ডি, ৱৰ্ল্ড বেংক, ঠিক আছে। ৱৰ্ল্ড বেংকে মানে সিদ্ধান্ত লয়। আহক কুৱেশ্যন নম্বৰ ফাইভ। কুৱেশ্যন নম্বৰ ফাইভ হৈছে আপোনাৰ, ফৰ হুইচ টাৰ্ম ইন, আকৌ কৈছোঁ, ফৰ হুইচ টাৰ্ম India has been elected as a member of the International Telecommunication Union Council, ঠিক আছে, সংক্ষেপে আই টি ইউ। তো কিমান সময়ৰ বাবে ভাৰতে আই টি ইউৰ এজন সদস্য নিৰ্বাচন কৰিলে, ঠিক আছে, তো ডিউৰেশ্যনটো কিমান এইটো বিচাৰিছে আপোনাক। তো আপোনাৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব বি, 2019-2022, ঠিক আছে, এই চাৰি বছৰৰ বাবে ভাৰতে আই টি ইউৰ এজন সদস্য নিৰ্বাচন কৰিলে। আহক কুৱেশ্যন নম্বৰ ছিক্স। কুৱেশ্যন নম্বৰ ছিক্স হৈছে আপোনাৰ, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কাণ্ট্ৰিজ হেভ ৰিচেণ্টলি এক্সাম্পটেড বাই ইউনাইটেড ষ্টেট ফৰ বাইং ইৰানিয়ান অইল? ঠিক আছে, ইৰানৰ তেল কিনাৰ বাবে, ঠিক আছে, ইৰানৰ যিটো কেঁচা তেল হয়, কেঁচা তেল, ইৰানৰ কেঁচা তেল কিনাৰ বাবে সম্প্ৰতি মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰই নিম্নলিখিত কোন দেশক ছুটি কৰি দিছে? ঠিক আছে, ছুটি মানে চাৰ্ট দি দিলে, ঠিক আছে। তো এইটো হ'ল আপোনাৰ অপশ্যন আছে এ, চাইনা, টাইৱান এণ্ড গ্ৰীচ, বি, জাপান, চাউথ কোৰিয়া এণ্ড ইণ্ডিয়া, চি, ইণ্ডিয়া, ইটালী এণ্ড তুৰ্কী। তো অপশ্যন ডি, অল অফ দ্য এবভ, মানে ওপৰৰ আটাইকেইটা। তো আপোনাৰ কাৰেক্ট আনচাৰটো হ'ব মানে ওপৰৰ আটাইকেইটা, অপশ্যন ডি, ঠিক আছে, অপশ্যন ডি, ওপৰত যিকেইটা দেশ উল্লেখ কৰা আছে প্ৰতিটো দেশক ছাৰ দি দিলে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ ইৰাণৰ পৰা তেল কিনিবলৈ। নেক্সট আহক আপোনাৰ কুৱেশ্যন নম্বৰ ছেভেন।
হু হেজ বিন এপইণ্টেড দ্য নিউ সেক্রেটারি জেনারেল অফ লোকসভা। লোকসভা আমার যেটু নিম্ন সদন আছে লোকসভা, লোকসভা নতুন মহাসচিব হিসাবে কাক নিযুক্তি দিয়া হয়, ঠিক আছে? তো আপনার কারেক্ট আনসারটা হব এ, স্নেহলতা শ্রীবাস্তব, স্নেহলতা শ্রীবাস্তব। আহক নেক্সট কোয়েশ্চন নম্বর এইট। কোয়েশ্চন নম্বর এইট হয়েছে আপনার, হুইচ ইন্ডিয়ান শুটার হ্যাজ ওন দ্য হিস্টোরিক ম্যানস স্কিট গোল্ড এট দ্য এশিয়ান শর্ট গান চ্যাম্পিয়নশিপ 2018 ইন কুয়েত, ঠিক আছে? তার মানে হল কুয়েতত অনুষ্ঠিত এশিয়ান শর্ট গান চ্যাম্পিয়নশিপ 2018-র কোন ভারতীয় শুটারে ঐতিহাসিক পুরুষের স্কিট সোণৰ পদক জিকিছে, ঠিক আছে? তো এখন হল আপনার কারেক্ট আনসার সি, অঙ্গদ বীর সিং বাজুয়া, অঙ্গদ বীর সিং বাজুয়া, অপশন সি। আহক কোয়েশ্চন নম্বর নাইন, আন্ডার হুইচ শিডিউল অফ দ্য অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2014 দ্য সেন্ট্রাল ট্রাইবেল ইউনিভার্সিটি উইল বি সেট আপ ইন দ্য স্টেট। তার মানে হয়েছে আপনার অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন 2014 কোন অনুসূচী মতে কেন্দ্রীয় জনজাতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হব, ঠিক আছে? মানে শিডিউলটু কিমান নম্বর শিডিউল হয়, তো আপনার কারেক্ট আনসারটু বি, 13th, 13 নম্বর শিডিউল হয়। 13 নম্বর শিডিউলত আপনার অন্ধ্রপ্রদেশে এই জনজাতি বিশ্ববিদ্যালয় স্থাপন করার অনুমতি পাইছে, ঠিক আছে? আহক কোয়েশ্চন নম্বর 10, সম্প্রতি মরি যাওয়া লালন সারং কোন আঞ্চলিক ভাষার সিনেমার লগত জড়িত আছিল, ঠিক আছে? তো ইয়ার শুদ্ধ উত্তরটা হবো মারাঠি, ঠিক আছে? কারেক্ট আনসার এ, কারেক্ট আনসার হবো অপশন এ, মারাঠি। মারাঠি ভাষার লগত ইহতে সিনেমাত জড়িত আছিলে লালন সারাং, তেও অলপ দিন হল ঢুকালে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজি কারেন্ট এফেয়ার্স সেশনটা ইমানে সামরিছো, আর আশা করছো লগ পাম নেক্সট ভিডিওত, আর তেতিয়ালৈকে আপনাদের সুস্থ সুন্দর আর মঙ্গলময় থাকক। জয় আই অসম।